দুই সন্তানের জননী দিশা ইসলামকে বিয়ের সিদ্ধান্ত নিতে ২৪ ঘন্টারও কম সময় পেয়েছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছেন মুক্তাদির। এই সিদ্ধান্ত নিতে গিয়ে নিজের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল বলেও জানান এই অভিনেতা। বলেন তার প্রাক্তন প্রেমিকাদের প্রতারণার গল্প। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন সেটি পুরনো খবর। কনের নাম দিশা ইসলাম। গত ৩০ এপ্রিল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গেল ২ মে ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে এমন তথ্য জানান সালমান নিজেই। স্ত্রীর পরিচয় সালমান প্রকাশ না করলেও নেট দুনিয়ায় ভেসে বেড়াতে থাকে দিশার ব্যক্তিগত নানা তথ্য ও ছবি। নেটিজেনদের দাবি, সালমান মুক্তাদিরের এটি প্রথম বিয়ে হলেও দিশার দ্বিতীয় দুই সন্তানের জননী তিনি। তারপর বেশ সমালোচনার মুখে পড়েন সালমান। নেটিজেনদের বড় একটি অংশ তাকে কটাক্ষ করেছেন। এ পরিস্থিতিতে দিশার সঙ্গে প্রেম বিয়ের বিস্তারিত গল্প বললেন সালমান মুক্তাদির। গেল ৫ মে সন্ধ্যায় ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন সালমান নিজেই। সেখানে পুরো প্রেমের গল্প তুলে ধরেছেন এই অভিনেতা। জানিয়েছেন কোন পরিস্থিতিতে দিশাকে বিয়ের সিদ্ধান্ত নিতে হয়েছিল। লেখা শুরুতে সালমান মুক্তাদির জানান তিনি সবসময় বিয়ে করতে চেয়েছিলেন। প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক যদি বিয়ের দিকে নিয়ে যেতে না পারে তাহলে কখনো কমিটেড সম্পর্কে জড়াতে পারি না, এমনটাই জানান এই অভিনেতা। যদি সারা জীবনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ নাই থাকতে পারে তবে কেন কারো সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত, এমন প্রশ্নও রাখেন তিনি। সালমান তার প্রাক্তন প্রেমিকাদের প্রতারণার গল্প উল্লেখ করে বলেন তার এক প্রাক্তন তাকে অপেক্ষায় রাখে কিন্তু সে তাকে বিয়ে করেনি, আরেকজন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সবশেষ সেও সম্পর্কের ইতি টেনেছিল, আরেকজন বলেছিল বিয়ের জন্য সে প্রস্তুত নয়। কয়েকজন নারীর সঙ্গে প্রেমের বিচ্ছেদের পর পরিচয় হয় দিশা ইসলামের সঙ্গে। তা উল্লেখ করে সালমান মুক্তাদির বললেন শুরুতে দিশা এবং সে বন্ধু ছিল, তারপর থেকে দিশা কখনো তাকে কষ্ট দিয়ে কথা বলেনি, অসম্মান করেনি, সবসময় মানুষের সামনে সালমানকে সম্মানিত করেছে, যেখানে অন্যরা তাকে টেনে নিচে নামিয়েছেন। অন্য মেয়েরা সালমানের সঙ্গে ছবি তুলেছে কিন্তু বিয়ের আগ পর্যন্ত তার স্ত্রী কখনো তার সঙ্গে ছবি তোলেননি। সালমানের দাবি তার স্ত্রী ৭ মাস সংগ্রাম করেছে, নরকের মধ্যে দিয়ে সময় পার করেছে, সপ্তাহ মাসে সে তাকে একটি মেসেজ কিংবা কল করতে পারেনি, মাসের পর মাস তাদের দেখাও হয়নি। এতে করে আবারও হতাশ হয়ে পড়েছিলেন সালমান, ভেবেছিলেন তার জীবনে আরেকটি ব্যর্থ প্রেম যুক্ত হতে যাচ্ছে। শেষমেশ ২৪ ঘন্টারও কম সময়ে দিশা ইসলামকে বিয়ে করার সিদ্ধান্ত নেন সালমান মুক্তাদির। তিনি জানান দিশার বেস্ট ফ্রেন্ড দীর্ঘ ৭ মাস পর তাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন দিশা যদি সব কিছু ছেড়ে তার বাচ্চাদের নিয়ে সালমানের দরজায় হাজির হয় সালমান তাকে গ্রহণ করবে কিনা। এটি মূলত বন্ধুর মাধ্যমে দিশাই সালমানের কাছে জানতে চেয়েছিলেন। একথা শুনে সালমানের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, তিনি বিস্মিত হয়েছিল। এমন বিক্ষিপ্ত পরিস্থিতির সিদ্ধান্ত নিতে ২৪ ঘন্টারও কম সময় নিয়েছিলেন, এমনটাই জানান এই অভিনেতা। সালমান সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন তার স্ত্রীর প্রকৃত যোগ্যতা না জেনে তার সম্পর্কে খবর প্রকাশ বা পোস্ট শেয়ার করবেন না। সে দুর্বল অসহায় নারী নয়, সে রানী, সালমানের জন্য সে রাজ্য ছেড়ে এসেছে। নাগরিক, ডেস্ক রিপোর্ট।